নেক্সট দেখো নাম্বার অফ ইন্টিগ্রাল টার্মস, নাম্বার অফ ইন্টিগ্রাল টার্মস এখানেও বার করতে পারবো, বাট এখানে 9 আর 8টা কিন্তু প্রাইম নাম্বার নয়। এরা কি প্রাইম নাম্বার? নো নো, প্রাইম নাম্বার নেই, তাহলে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতেই পারবো না। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে 9টাকে প্রাইম নাম্বারে নিয়ে যেতে হবে। কীভাবে? 3 টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে এটা হয়ে গেলো 2/4। 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/6, আর এখানে কত? 500। তো 3 টু দি পাওয়ার 2/4টাকে কী লেখা যায়? 3 টু দি পাওয়ার 1/2। 2 টু দি পাওয়ার 3/6কে লেখা যায় 1/2। পাওয়ারে কত? 1500। তো এর জন্য আমি যদি চেক করি আমাদের এনসিআর, মানে 500 সিআর, 3 টু দি পাওয়ার 500 - r/2। তো এখানে আর এর ভ্যালু 0 বসালে এটাও ডিভিসিবল হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 1/2 r, মানে r/2। তো কোনো অসুবিধা নেই, ওই 1টা আসবে এখানেও। যদি 1টা আসে তো অ্যান্সার এখানে কী হবে? 5000/2, আর 2 এর এলসিএম কত হয়? 2ই হবে, প্লাস 1 হয়ে যাবে, তো অ্যান্সার হয়ে যাবে 250 + 1, 251।